চতুর্থ শ্রেণীর আমার শ্রেণীর ছাত্ররা, আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। এই করোনা পরিস্থিতিতে সবাই যেন মনোবল অটুট রেখে নিরাপদে থেকে পরিবারের সকলকে নিয়ে বসবাস করতে পারি, এই কামনা করি। আজ আমি তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে অধ্যায় 5 মূল্যবোধ ও আচরণ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা মূল্যবোধ ও আচরণ সম্পর্কে জানার মাধ্যমে আমাদের সমাজের প্রতি আমাদের যে কি দায়িত্ব আছে বা সমাজে কিভাবে আমরা আমাদের বসবাস করা উচিত এবং কিভাবে বসবাস করলে তা সকলের জন্য ভালো, এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারব। তাহলে চলো শুরু করা যাক। ছাত্ররা, তোমরা একটু লক্ষ্য করে দেখো, এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে অন্য দুটি শিশু সাহায্য করছে বিদ্যালয়ে আসতে। এরপর আবার লক্ষ্য করো, এই ছবিতে দেখতে পাচ্ছি একটি শিশু পরিবারের একজন ব্যক্তিকে পানির গ্লাস হাতে তুলে দিচ্ছে। এই ছবিতে দেখা যাচ্ছে পরিবারের একজন বৃদ্ধ দাদুকে সেই পরিবারের একজন শিশু ওষুধ হাতে এগিয়ে দিচ্ছে। এরকম আরও অনেক বিষয় আমরা দেখতে পাই, যেমন একটি শিশু রাস্তা পথে যাচ্ছিল, তখন হয়তো কোনো বয়স্ক ব্যক্তিকে দেখতে পেলো রাস্তা পার হতে পারছে না, তখন তাকে রাস্তায় পার হতে সাহায্য করছে। এরপর আরও দেখতে পাই, যেমন প্রত্যেকটা পরিবারও দেখা যায় শিশুরা তাদের নিজেদের জামাকাপড় গুছিয়ে রাখতে পারে, নিজেদের পরিবার, বাসা, বিদ্যালয় এবং আমাদের মানে সমাজকে পরিষ্কার রাখা আমাদের সকলের দায়িত্ব, এটা আমরা সবাই জানি। এবং কোনো কিছু যখন পরিষ্কার থাকে তখন দেখি যে আমাদের সকলের অনেক ভালো লাগে, পরিবারে আমাদের মা বাবা যারা আছেন বা বয়স বড় যারা আছেন তাদেরকেও আমরা ঘরের কাজে সাহায্য করতে পারি। এছাড়াও এর মাধ্যমে আমরা পরিবারের যেমন কষ্ট লাঘব করতে পারবো, তেমনি আমাদের পিতামাতা সকলেই আমাদেরকে অনেক আমাদের উপর অনেক খুশি হবেন। এছাড়াও মনে করো বাসায় যদি কোনো অতিথি আসে বা আমরা যদি কোথাও যাই, যাওয়ার পর তাদের সাথে কুশল বিনিময় করা বা সৌহার্দ্য বিনিময় করা একটা ভালো গুণ। পিতামাতা, শিক্ষক শিক্ষিকা এবং গুরুজন সকলের সাথে সৌহার্দ্য বিনিময় করা, সালাম দেওয়া, এটা আসলে একটি ভালো গুণ। এটা আমাদের সকলেরই এই বিষয়টা অনুশীলন করা দরকার, প্রত্যেকের উচিত এরকম বাইরে থেকে কেউ আসলে বা আমরা যদি কোথাও যাই সালাম দেওয়া বা কুশল বিনিময় করা বা সৌহার্দ্য বিনিময় করা আমাদের সকলের উচিত। এভাবে এগুলো দেখে আমরা কি বুঝতে পারছি? আমরা সকলে মোটামুটিভাবে বুঝতে পারছি যে আমরা আজকে যে মূল্যবোধ আচরণ যে অধ্যায়টা পড়ব, এখানে আছে প্রথম পরিচ্ছেদে আছে, দেখো, ভালো হওয়া ও ভালো কাজ করা, মানে এটা একটা ভালো গুণ। এটার এটা অর্থ হচ্ছে আমরা যে আমাদের ভালো গুণ থাকা উচিত বা ভালো গুণ থাকলে আমাদেরকে পরিবারের সকলে বা অন্যরা সবাই আমাদেরকে অনেক ভালোবাসবে, অনেক স্নেহ করবে, আদর করবে, আমাদেরকে বলবে আমরা অনেক ভালো। হ্যাঁ, এই অভ্যাসটা গড়ে তোলা আমাদের প্রত্যেকেরই উচিত। এছাড়াও আছে আমরা পরস্পরের সকলে পরস্পরের প্রতি ভালো আচরণ করা এবং ভালো সম্পর্ক গড়ে তোলা উচিত। এ ভালো আচরণ করাই হচ্ছে, আমরা জানি এটা একটা নৈতিক গুণ, আমাদের সবারই নৈতিক গুণের অধিকারী হতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই অধ্যায়ের মূল যে বিষয় মূল্যবোধ, অর্থাৎ মূল্যবোধ বলতে বোধ বোঝায়, অর্থাৎ আমরা আমাদের প্রত্যেকের ভেতরেই কিছু না কিছু নৈতিক গুণাবলী রয়েছে। আমরা প্রত্যেকে কিছু কিছু কাজ করতে চাই বা কিছু কিছু কাজ করতে আমাদের ভালো লাগে, যা সকলেরই ভালো লাগে। এরকম অনেকেরই আছে যে তোমার নিজের কোনো কাজ একটা আছে যে খুব পছন্দ করো করতে। হ্যাঁ, আমাদের সকলেরই এরকম আলাদা আলাদা কিছু কাজ আছে, খুব করতে ভালো লাগে। আমরা এমন কিছু আচরণ করি যা প্রত্যেক দিনই করছি এবং সেই আচরণগুলো যে বিষয়টির কারণেই হচ্ছে তাই হচ্ছে কিন্তু আমাদের একটা নৈতিক গুণাবলী। হ্যাঁ, যে বিষয়টির কারণে আমরা যে আচরণগুলো করে থাকি তা হচ্ছে আমাদের নৈতিক গুণাবলী। অর্থাৎ আমাদের যে ভালো অভ্যাস এবং খারাপ অভ্যাস এবং আমরা যা করছি তাই হচ্ছে আমাদের আচরণ। যেটা আমাদের ভালো অভ্যাস এবং যা খারাপ অভ্যাস যাই করি না কেন সেগুলোই হচ্ছে আমাদের এক একটা আচরণ। এবং আমাদের ভিতর থেকে যে কারণটি দিয়ে আমাদের মনে হচ্ছে যে এই কাজটি আমার করা উচিত, মানে আমার ভিতর থেকে একটা ফিল মানে অনুভব হবে যে এই কাজটি আমার করা উচিত, এটা আমার জন্য ভালো, বা এই কাজটি আমার করা উচিত না, এটা আমার জন্য ভালো হবে না বা কারোর জন্যই ভালো হবে না, এই ভিতর থেকে এই অনুভূতিটা যে মানে যে কারণে আসে সেটিই হচ্ছে আসলে আমাদের নৈতিক গুণাবলী বা মূল্যবোধ। এই মূল্যবোধের কারণে আমাদের ভিতর থেকে এটা বিবেকের মাধ্যমে হোক বা আমরা নিজেরাই অনুভব করতে পারি যে আমাদেরকে কী করা উচিত
বা কি করা উচিত নয়, যেটা আমাদের জন্য ভালো তা হয়তো অন্যদের জন্য ভালো হবে, সেই কাজ আমাদের করা উচিত এটা আমাদের আমাদের মনে হবে, আবার যেটা খারাপ কাজ সেটা হয়তো আমাদেরকে বর্জন করতেও ভিতর থেকে একটা মানে অনুভব করবো যে হ্যাঁ আসলে এটা আমার করা উচিত নয়। হ্যাঁ, এরপর এর নিচে কিছু উদাহরণ দেওয়া আছে, আমরা খেয়াল করছি নিচে কিছু উদাহরণ আছে, যেমন মূল্যবোধ এবং ফলাফল আছে। দেখো এই যে মূল্যবোধ এবং ফলাফল, মূল্যবোধের মূল্যবোধগুলোর মধ্যে সততা, ন্যায়নিষ্ঠা, শৃঙ্খলা ও নম্রতা। সততা হচ্ছে একটা একটা নৈতিক মূল্যবোধ বা এটা একটা আমাদের গুণ। আমরা যদি সৎ থাকি বা সততার সাথে যদি কোনো কাজ করে থাকি তাহলে অন্যরা আমাদেরকে বিশ্বাস করবেন বা ভালোবাসবেন। হ্যাঁ, আমরা যে কাজই করি না কেন আমরা যদি সৎভাবে করি এবং সততার মাধ্যমে করি সবসময় তারা আমাদেরকে বিশ্বাস করবেন যে হ্যাঁ এই এই ছেলেটি বা এই মেয়েটি সততার সাথে কাজটি করেছে, ওকে বিশ্বাস করা যায়। এরপর যেমন আছে ন্যায়নিষ্ঠা, আমরা প্রত্যেকেই জানি সমাজ বিদ্যালয় থেকে আমরা অনেক অনেক কাজ শিখে আসি, যে কাজগুলো ভালো বা এটা ন্যায় বা এই কাজগুলো খারাপ বা এটা অন্যায়, ভালো কাজ মানে ভালো কাজ ও ভালো আচরণ করার যে চেষ্টা। হ্যাঁ, আমরা যে ভালো কাজ মানে আমরা আমরা তো বুঝতে পারি যে এই কাজটা ভালো, এই কাজটা আমার করলে ভালো হবে এটা ন্যায়, আবার এই কাজটা ভালো না, এই কাজটা করা আমার উচিত হবে না এটা হচ্ছে অন্যায়। এই ভালো মন্দ এই এই যে এই আচরণগুলো, হ্যাঁ আচরণ ভালো আচরণ করার যে মানে আমরা যে চেষ্টাটা করি এটাই হচ্ছে ন্যায়নিষ্ঠা, ভালো কাজ এবং ভালো আচরণ করার যে চেষ্টা তাই হচ্ছে ন্যায়নিষ্ঠা। আমরা বন্ধুদের প্রতিও ন্যায়নিষ্ঠ আচরণ করে থাকি, স্কুলে হোক বা পরিবারে হোক, আমরা আশেপাশে প্রতিবেশী যারা আমার সহপাঠী বা আমার সঙ্গী আছে তাদের সাথে আমাদের ন্যায়নিষ্ঠ থাকা প্রয়োজন, ন্যায়সঙ্গত আচরণ করা তাদের সাথে আমাদের উচিত। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি শৃঙ্খলা। হ্যাঁ, শৃঙ্খলা হচ্ছে যেমন নিয়মমাফিক চলা বা সঠিক আচরণ করা, সময়ের কাজ সময়ে করা। হ্যাঁ, স্কুলে হোক সেটা বাড়িতে হোক প্রত্যেকটা জায়গাতেই আমাদের নিয়মানুবর্তিতার সাথে সব কাজ করা উচিত, শৃঙ্খলা বদ্ধ থেকে আমাদের সব কাজ করা উচিত। যেগুলো অন্যায় বা সময় মতো আমরা যদি কাজ না করি তা আমাদের শৃঙ্খলার বিরুদ্ধে কাজ করা হবে, যেটা আমাদের করা উচিত নয়। এগুলো আমরা পরিবার থেকেই অনুশীলন করা শুরু করতে পারি এবং বিদ্যালয়েও আমরা এইসব শৃঙ্খলাবদ্ধ কাজগুলো করে আমাদের নিজেদের জীবনকে আরও সুন্দর করতে পারি এবং আমাদের আচরণটাও তখন দেখা যাবে সঠিক ও নিয়মমাফিক হচ্ছে। এরপরে আছে নম্রতা। আমরা যদি নম্রভাব নম্র থাকি বা অন্যদেরকে অন্যদের সাথে যদি সুন্দরভাবে আচরণ করি, ভদ্র আচরণ করি, ভালো ব্যবহার করি, যে মা কেউ একজন আসছে তাকে একটা হাসি মুখে একটা কুশল বিনিময় করা, হ্যাঁ নম্র থাকা, বড়রা যা বলেন তা মাথা পেতে নেওয়া বা শোনা, তাদের যেসব তারা আমাদেরকে করতে বলেন তা মেনে চলা, হ্যাঁ এটা এটা হচ্ছে নম্রতার উদাহরণ। আমরা যদি নম্র থাকি এবং নম্র আচরণ করি সবার সাথে তাহলে দেখা যাবে অন্যরাও আমাদের শ্রদ্ধা করবে, তা না হলে আমাদের সাথে আমাদেরকে তারা শ্রদ্ধা করবে না, মানবে না বা তারা আমাদেরকে আমাদের কোনো কথাও শুনবে না। এরপর আমরা যে বিষয়টি দেখতে পাই এটা হচ্ছে আচরণ। এই বিষয়গুলোর আচরণ এই বিষয়গুলোর মানসিকতা আমাদের মধ্যে থাকলে, অর্থাৎ সেই মূল্যবোধগুলো আমাদের মধ্যে যদি থাকে তাহলে আমরা ভালো আচরণ করতে পারবো এবং সেই মূল্যবোধের চর্চা করা আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আমাদের মধ্যে যদি মূল্যবোধটা না থাকে তাহলে সেটা আমাদের আচরণে ফুট উঠবে। আমাদের ভিতর যদি ভালো মূল্যবোধটুকু যদি না থাকে তাহলে দেখা যাবে আমরা অন্যদের সাথে খারাপ আচরণ করছি, সেটা পরিবারে হোক বা বাইরে হোক, সহপাঠী হোক বা প্রতিবেশী হোক। হ্যাঁ, আমাদের মূল্যবোধ যদি চর্চা আমরা ঠিকমতো না করি তাহলে আমাদের আচরণও সঠিক হবে না, অন্যের প্রতি আচরণটা অনেক খারাপ আসবে। তাই আমাদের সবসময় মূল্যবোধের চর্চা করা এবং আমাদের সকলের জন্য তা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ মূল্যবোধ হচ্ছে আমাদের মনের ভিতরকার কোনো একটা ব্যাপার, সেটা আমরা আমাদের ভিতরে, যেটা আমি প্রথম থেকে বলছি মূল্যবোধটা আমরা অনুভব করি এটা হচ্ছে আমাদের ভিতরকার একটা ব্যাপার এবং সেটিরই ফলাফল মানে এটির বহিঃপ্রকাশ হয় ফলাফল। হ্যাঁ, সেটিরই ফলাফল বা বহিঃপ্রকাশ হয় যা যাকে আমরা বলি আচরণ। আমাদের মূল্যবোধ ভিতরে যদি আমাদের ভালো মূল্যবোধটা যদি ভালো থাকে তাহলে আমরা ভালো আচরণ করবো, ভালো ব্যবহার করব। মূল্যবোধ যদি সঠিক না থাকে তাহলে কি হবে, নৈতিক মূল্যবোধ যদি আমাদের সঠিক না থাকে, হ্যাঁ যেটা আমাদের ভিতরে একটা নৈতিক গুণ, এটা যদি না থাকে আমাদের মূল্যবোধ
যেমন সততা, ন্যায় নিষ্ঠা, শৃঙ্খলা, নম্রতা এরকম আরও আছে, তা যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা তার সঠিকভাবে বহিঃপ্রকাশ করতে পারবো না, যেটা কিনা আমরা আচরণের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিই বা অন্যকে বোঝাই। হ্যাঁ, যেমন এখানে খেয়াল করছি যে এই ছবিটি দেখা যাচ্ছে, এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটিতে আমরা কী দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে যে শিশুটিকে দেখা যাচ্ছে, এই শিশু তার বড় বাড়িতে যে বড়রা আছেন সে তাদের মধ্যে একজনকে সে পানি এগিয়ে দিচ্ছে। এখানে তার মূল্যবোধটি হলো তার সেই মানসিকতা যে তার বড়দের সাহায্য বা সহায়তা করতে হবে, সেটি হচ্ছে তার নৈতিক গুণ, বা তার সেটি হচ্ছে তার নৈতিক গুণ, মানে সে বুঝতে পেরেছে তার ভিতর থেকে একটা জিনিস কাজ করছে যে আমার আমার তাকে ওই এই এই গুরুজনকে আমার পানের গ্লাসটা সামনে এগিয়ে দিতে হবে, এর মাধ্যমে আমি তাকে শ্রদ্ধা নিবেদন করছি বা তার প্রতি যত্নশীলতা প্রকাশ করছি। হ্যাঁ, আমার আচরণটা সুন্দর এবং সে মনে করবে যে আমি খুবই নৈতিক মূল্যবোধ সম্পন্ন একজন ব্যক্তি, এটা প্রকাশ করতে পারছি। এখানে দেখা যাচ্ছে মেয়েটি সেটি গ্লাস পানির গ্লাসটি তার বাসার যে বয়স্ক মানুষটা আছে ওনার কাছে দিয়ে সেটি বোঝাতে চেষ্টা করেছে। এই নৈতিক গুণ এবং তার ফলাফল হচ্ছে সে বড়দের সেবা করছে, অর্থাৎ সেটি তার একটা আচরণ, ও যে বড়দের সেবা করছে এটাই হচ্ছে তার একটা আচরণ যেটা আমরা লক্ষ্য করছি। হ্যাঁ, মূল্যবোধটা ভিতর থেকে আসে এবং সেটি সেটি বহিঃপ্রকাশ হচ্ছে এই ভালো কাজটার দ্বারা, ভালো কাজটার মাধ্যমে বোঝা যাচ্ছে তার আচরণটা। অর্থাৎ মূল্যবোধ হচ্ছে আমার মানসিক গুণ, নৈতিক গুণ আর আচরণ হচ্ছে তার ফলাফল। আমি আবার বলছি, মূল্যবোধটা হচ্ছে আমার নিজের একটা মানসিক গুণ বা নৈতিক গুণ যেটাকে আমরা বলি, এবং এটাকে যখন আমি বহিঃপ্রকাশ করি যে কাজের মাধ্যমে আমি প্রকাশ করছি সেটা হচ্ছে আমার আচরণ। আচরণের মধ্যে আরও দেখতে পাচ্ছি, যেমন ছোটদের দেখাশোনা করা, বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা, এগুলো সবই আমাদের আচরণ। এবং এই কাজগুলো করার জন্য তা আমাদের ভিতর থেকে একটা অনুভব আমরা যেটা করতে পারি, যেটা আমাদের ভিতরকার একটা মানসিক গুণ, আমাদের ভিতরকার একটা মানসিক গুণ বা নৈতিক গুণ যেটার বহিঃপ্রকাশ হচ্ছে এই ভালো কাজগুলোর মাধ্যমে, যেটাকে আমরা বলতে পারি আচরণ। আমাদের আচরণের মাধ্যমে আমাদের ভালো কাজগুলো প্রকাশ পায়। এখানে দ্বিতীয় পরিচ্ছেদে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি, যেখানে কিনা আমাদের একটা তালিকা দেওয়া আছে, যেখানে কিনা আমাদের বলতে হবে যে এখানে একটা মেয়ের কথা বলা হচ্ছে, রিপা, ওর প্রতিদিনের কাজের কথা, যে কাজটি তার কি করা উচিত কি উচিত না, সেই কাজটি তার ভালো কি ভালো না, এটার একটা তালিকা। যেমন সকালে রিপা ঘুম থেকে ওঠে, এটা ভালো কাজ, সে দেরিতে ঘুমাতে যায়, এটা ভালো কাজ না। খাবার তৈরি করতে সাহায্য করে, মানে পরিবারের কাউকে খাবার তৈরি করতে সাহায্য করে, এটা ভালো কাজ। খাওয়ার পর থালা বাটি যেখানে সেখানে রেখে দেয়, ভালো কাজ না। বিদ্যালয়ে এসে দেরি করে উপস্থিত হয়, ভালো কাজ না। রিপা বিদ্যালয়ে সঠিক সময়ে আসে, ভালো কাজ। তার বন্ধুদের এড়িয়ে চলে, এটা মোটেও ভালো না, বন্ধুদের প্রতি সে সদয় থাকে, এটা ভালো। শিক্ষকের প্রশ্নের সঠিক উত্তর দিতে চেষ্টা করে, এটা খুবই ভালো একটা গুণ। সহপাঠীদের নিয়ে হাসাহাসি করে, যেটা তার করা উচিত না, না বলে সহপাঠীর কলম নেয়, এটাও ঠিক না। সে শ্রেণীকক্ষ পরিষ্কার রাখে, এটা খুবই ভালো একটা গুণ। শ্রেণীকক্ষ থেকে দৌড়ে বের হয়ে যায়, এটা করা তার উচিত না। ছুটির পর সহপাঠীর জন্য অপেক্ষা করে, এটা খুবই একটা ভালো গুণ। প্রতিবেশীদের সাহায্য করে, এটা ভালো গুণ। প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার করে, এটা তার করা উচিত না। সে বাড়িতে অনেক আওয়াজ করে, এটাও তার করা উচিত না, কারণ অন্য কারো অসুবিধা সৃষ্টি করে করা তার একদম উচিত হচ্ছে না। দাদুকে সময় মতো ওষুধ দেয়, খুবই ভালো একটা গুণ। ভাই বোনদের পড়ালেখায় সাহায্য করে, এটা খুব ভালো গুণ। বাড়িতে সে অনেক রাত পর্যন্ত জেগে থাকে, এটা মোটেও ভালো কাজ না। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারছি যে তার নৈতিক গুণাবলী সম্পন্ন সে যদি হয়ে থাকে তাহলে তার সে ভালো কাজগুলো অবশ্যই করবে, এবং এই মূল্যবোধ তার ভিতর থাকলে সে তার আচরণও তা ফুটিয়ে তুলবে। এবং যদি তার ভিতর নৈতিক গুণটা না থাকে, মূল্যবোধটা যদি সঠিক না থাকে, তাহলে সে তার আচরণও খারাপভাবেই তা প্রকাশ করবে। এটাই এই অধ্যায় থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের প্রত্যেকেরই
মূল্যবোধ সম্পন্ন নৈতিক গুণাবলী সম্পন্ন হওয়া উচিত এবং তা আমাদের আচরণেও প্রকাশ করা উচিত। ভালো ভালো কাজ যদি আমরা করি তাহলেই প্রত্যেকে বুঝতে পারবে যে আমাদের আচরণ আচরণটার কারণেই বুঝতে পারবে যে আমরা নৈতিক গুণ সম্পন্ন, আমাদের মূল্যবোধ হলো আমাদের ভিতরে যে নৈতিক গুণ তা আমরা প্রকাশ করতে পারবো। ছাত্ররা, আমি আশা করছি তোমরা এই অধ্যায়টি বাসায় ভালো করে পড়বে এবং পড়ার পর আর একটু ভালো করে বুঝতে পারবে এখানে যে কাজগুলো আছে এই কাজগুলো ঠিকমতো করবে। এবার আমি এই চ্যাপ্টার থেকে যে অল্প কথায় উত্তর এবং রচনামূলক প্রশ্ন উত্তর আছে তা আমি তোমাদের সাথে সহভাগিতা করছি। মূল্যবোধ আচরণের যে অল্প কথা উত্তর আছে এখানে দেখতে পাচ্ছি, একটি নৈতিক গুণের নাম লেখো। মানুষের সাথে ভালো আচরণ করাকে নৈতিক গুণ বলে, যেমন সততা মানুষের একটি নৈতিক গুণ। দুই, নম্র স্বভাবের মানুষ কেমন আচরণ করে তার একটি উদাহরণ দাও। নম্রতা মানুষের একটি অন্যতম নৈতিক গুণ। নম্র স্বভাবের মানুষ সবসময় বিনয়ের সাথে কথা বলেন, বড়দের সাথে কখনও উঁচু স্বরে কথা বলেন না, ফলে অন্যরাও তাদের শ্রদ্ধা করেন। তিন, তোমার একটি দোষের কথা লেখো যা তুমি পরিত্যাগ করতে চাও। আমার একটি খারাপ স্বভাব হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলায় অন্যরা আমাকে বিশ্বাস করে না, আমার উপর আস্থা হারিয়ে ফেলেছে। এটি একটি খারাপ গুণ, তাই আমি এটি পরিত্যাগ করতে চাই। চার, রাস্তায় কিছু টাকা কুড়িয়ে পেলে তুমি কী করবে? উত্তর, রাস্তায় কিছু টাকা কুড়িয়ে পেলে আমি তা কাছের কোনো মসজিদ, গির্জা, মন্দির, এক কথায় কোনো উপাসনালয়ে দান করে দিব অথবা কাছের কোনো থানায় জমা দিব। এটা হচ্ছে অল্প কথায় প্রশ্নের উত্তর। এরপর আমরা দেখতে পাচ্ছি রচনামূলক প্রশ্নের উত্তর। এক, মূল্যবোধ আচরণের মধ্যে পার্থক্য কী? উত্তর, মূল্যবোধ আচরণের মধ্যে পার্থক্য হলো ক, মানুষের ভিতরে নৈতিক গুণাবলী হলো মূল্যবোধ আর মূল্যবোধ দ্বারা পরিচালিত হয় মানুষের আচরণ। খ, ন্যায় নিষ্ঠা শৃঙ্খলা নম্রতা এগুলো সবই মূল্যবোধ। অন্যদিকে ছোটদের দেখাশোনা করা, বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা, এগুলো হচ্ছে আচরণ। গ, আচরণ ও মূল্যবোধ এক নয়, মূল্যবোধ হলো বিশ্বাস আর আচরণ হলো তার প্রকাশ বা কাজ। দুই নম্বর বড় প্রশ্ন, নৈতিক গুণগুলোর মধ্যে কোনটির মাধ্যমে তুমি সুপরিচিত হতে চাও? আমরা যে ধরনের আচরণ করি তা আমাদের নৈতিক গুণাবলী, যা মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়। আমরা পরিবার, সমাজ ও বিদ্যালয় থেকে নৈতিক গুণাবলীর শিক্ষা পাই। নৈতিক গুণের উদাহরণ হলো সততা, ন্যায়নিষ্ঠা, নম্রতা, শৃঙ্খলা। আমি সততা দ্বারা পরিচালিত হতে চাই। কখনো মিথ্যা কথা না বলা, সব কাজ সময় মতো ও ন্যায়নিষ্ঠার সাথে করাকে সততা বলে। সৎ ব্যক্তিকে সমাজে সবাই শ্রদ্ধা করে, বিশ্বাস করে, তার সিদ্ধান্তের উপর আস্থা রাখে। এজন্যই আমি আমার সততা দ্বারা সমাজে সুপরিচিত হতে চাই। ছাত্ররা, এই অধ্যায়ের সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো তোমাদের সাথে আমি আলোচনা করলাম। তোমরা এগুলো বাসায় একটু পড়বে এবং অধ্যায়টাও আবার একটু ভালো করে পড়বে। সেই পর্যন্ত ভালো থাকো। আগামী ক্লাসে নতুন একটা অধ্যায় নিয়ে আবার তোমাদের সাথে সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে।